তেজপুর ইউনিভার্সিটিতে যারা যারা আজকে রিজার্ভ ক্যাটাগরিতে এডমিশন পাচ্ছ তাদের কাছে এই মেসেজটা আসছে। এই মেসেজটা দেখতে পাচ্ছ, যাদের যাদের কাছে এই মেসেজটা আসছে, এই মেসেজটা আসলে তোমরা আজকে এডমিশন নিতে পাবা। ঠিক আছে, এডমিশন কয়টা থেকে কয়টার মধ্যে নিতে পাবা বলাই আছে এইখানে, হচ্ছে সকাল 10টা থেকে 1টার মাঝখানে। এরপরে এইখানে যদি কেউ ফিস পেমেন্ট করতে না পারো, পরে 2টা থেকে 5টার মধ্যেও ফিস পেমেন্ট করতে পাবা যাদের কাছে এই মেসেজটা আসবে। এবার শুনে নাও যে কি করতে লাগবে। এই লিঙ্কের থ্রুতে ভিতরে যাওয়ার পর কি করতে লাগবে, তোমার অ্যাপ্লিকেশন আইডি আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে অ্যাডমিশন পোর্টালটা অন করো, তারপরে ওইখানে প্রসিড করো। এডমিশনে প্রসিড করলে দুইটা জিনিস দেখা যাবে, একটা হচ্ছে ফ্রিজ, একটা ফ্লোটিং। দুটার মানে ফ্রিজ মানে তুমি যে ডিপার্টমেন্টে ফর্ম ফিল আপ করছিল ওই ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে চাও। ঠিক আছে, মানে ফর্ম ফিল আপ করছিল বলতে এখন যেখানে তোমার আসছে উপরে, যেটা যেমন এখানে ফিজিক্স আসছে, তাহলে কি হচ্ছে ফিজিক্সেই তুমি কি করতে চাও, হচ্ছে অ্যাডমিশন নিতে চাও, তাহলে ফ্রিজ করে দাও। আর ফ্লোটিং মানে তুমি যদি অন্য কোনো ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করে থাকো, ওইখানেও যাইতে চাও পরবর্তীতে চান্স পেলে, তাহলে ওখানে ফ্লোটিং করতে লাগবে। কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে সবাই ফ্রিজেই করবে, কারণটা পোস্ট গ্রাজুয়েশনে একটাতেই মোটামুটি তোমরা হচ্ছে অ্যাপ্লাই করছো, তাহলে যারা যারা একটাতেই অ্যাপ্লাই করছো এখানে ফ্রিজ করে দাও। ফ্রিজ করে দেওয়ার পর হচ্ছে পেমেন্ট করার অপশন থাকবে, পেমেন্ট করে দাও। ঠিক আছে, অনলাইনে পেমেন্ট করা যাবে, গুগল পে, ফোনপে, এটিএম কার্ড, যে কোনো দ্বারা পেমেন্ট করে দাও। এবার পুরো ফার্স্ট সেমিস্টারে পেমেন্ট দিতে লাগবে। এবার পেমেন্ট করার পর কি আসবে, তোমার হচ্ছে এই সাকসেসফুল মেসেজটা আসবে যেটা দেখতে পাচ্ছ। ওকে, সাকসেসফুল মেসেজটা আসলো। এবার এই সাকসেসফুল মেসেজ আসার পর তুমি এটা কি করে নাও, এবার হচ্ছে কনফার্মেশন পেজটা প্রিন্ট আউট বের করে নাও। এই পেজটা আবার পরবর্তীতে কিন্তু ইয়ার দিন লাগবে। ঠিক আছে, ফিজিক্যাল ভেরিফিকেশনের দিন। আর ফিজিক্যাল ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস লাগবে এর জন্য ভিডিও বানানো আছে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, একবার দেখে নিও। টাটা, বাই বাই। আর যারা যারা অ্যাডমিশন নিতে পারলে আজকে, তাদের অনেক অনেক কংগ্রাচুলেশন। টাটা।